চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ দফায় 107টি উপজেলায় ভোট চলছে, তবে বেশিরভাগ উপজেলায় ভোটার উপস্থিতি কম। এদিকে 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের দিকে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জেরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। এরপরই ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। একই সময় বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার 6 উপজেলার 505টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় সকাল 8টায়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সুন্দর সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষভাবে আমরা ভোট দিতেছি। কেউ বাধাও নাই আর কেউ জিগাও না। যার যার ভোট সুন্দর করে দিতেছি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। যার যার ভোট যার যার অধিকার দিতেছে ভোট ইনশাল্লাহ। ইলেকশনের ব্যাপারে আজকার মত নিমু ভাবে শান্তভাবে সুস্থভাবে ভোট কোনো বালু হইছে না। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। টিপ দেওয়ার হরে এখানে লেখা হয়েছে, এর হরে আবার টিপ দিছি। এভাবে যদি ভোট সামনে দিয়ে হয়, আগামীতেও যদি হয়, তাহলে জনগণের ভোটের প্রতি আগ্রহ হবে। ময়মনসিংহ সদরেও ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। জেলার 10 উপজেলায় চেয়ারম্যান পদে 30 জন, ভাইস চেয়ারম্যান পদে 68 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনার 8 উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরে লম্বা হয় লাইন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভোট কেন্দ্র ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয় সকালে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার 3 উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এছাড়া বরগুনা, টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে রিপোর্টার হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের 10টি উপজেলায় ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে। আমরা আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে ভোটারদের উপস্থিতি বেশ কম। আমরা দেখতে পাচ্ছি যে 2-1 জন করে ভোটার আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং সকালেও ঠিক ভোটারদের উপস্থিতি কম ছিল এবং এরপরে বিশেষ করে সকাল 9টার পর থেকে ভোটারদের উপস্থিতি বেশ বেড়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখেছি যে ভোটারদের ভিড় ছিল এবং তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আমি এখন যে কেন্দ্রটিতে আছি, বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে প্রায় 2900 ভোটার এখন পর্যন্ত এখানে প্রায় 1150 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এর পাশে আরেকটি কেন্দ্র আছে, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় মহিলা কলেজ, এই কেন্দ্রে প্রায় 4000 ভোটার আছে। এই 4000 ভোটার থেকে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রায় 1800 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মানুষজন এখনও আসছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, ভোট গ্রহণ শান্তিপূর্ণ করার জন্য ব্যাপক আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি র্যাব, বিজিবি এবং পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে তৎপরতা সেগুলো আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর। এখন আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। হ্যাঁ মামুন, আপনি জানেন চতুর্থ ধাপে
ব্রাহ্মণবাড়িয়ার 6টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, আমরা কিছুক্ষণ আগেও এই কেন্দ্রে দেখেছি ভোটারদের দীর্ঘ লাইন। এখন দুপুরের খাবারের সময় হয়তো সে কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম বলে আমাকে এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার তিনি আমাকে জানিয়েছেন। আর এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,840 জন, এখন পর্যন্ত প্রায় 2,000-এর মতো ভোট পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে বিভিন্ন কেন্দ্র আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর, সরাইল, নবীনগর, নাসিরনগর সহ বেশ কয়েকটি উপজেলা আমরা ঘুরে দেখেছি, সেই সব কেন্দ্রে কিন্তু সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে। পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি কিন্তু এটা ছিল বেশ চোখে পড়ার মতো। এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হচ্ছে 6টি উপজেলার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন যে ভোট কেন্দ্রে সেই কেন্দ্রে কিন্তু সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ সরব ছিল। এখন যে খাবারের সময় হতে কিছুটা ভোটার উপস্থিতি কম বলে আমাকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। তার আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। উপজেলা নির্বাচনে